বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে আল্লাহ কিছু বৈশিষ্ট্য দান করেছেন, এটা অন্যদেরকে দান করেন নাই। আমি উদাহরণ দিতে আছি, উদাহরণ যেমন ইনশাআল্লাহ সামনের মাসেই শতবর্ষ পালন হবে ওনার শত, আর কোন নেতা এদেশের শতবর্ষ পালনের সৌভাগ্য অর্জন করে কিনা আমার জানা নাই। এটা বঙ্গবন্ধুর বৈশিষ্ট্য, সারা দেশ গরম হয়ে গেছে এটা নিয়ে। সব পয়গম্বর এক স্তরের, সব পয়গম্বর বলেন না, আরে সময় তো, সব পয়গম্বর এক স্তরের, কিন্তু এর মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ কিছু বৈশিষ্ট্য দান। সারা পৃথিবীর সব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে এক, কিন্তু এর মধ্যে আমেরিকার প্রেসিডেন্টের একটু হাউকাউ বেশি, কথা কয় না। প্রধানমন্ত্রী হিসেবে সারা দুনিয়ার সব প্রধানমন্ত্রীর মান এক, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদি এটার একটা ভিন্ন বৈশিষ্ট্য আছে, এটার নাম হইল কসাই, কথা কয় না কেন, এটার নাম কি কয় না, কোন জায়গার কসাই, গুজরাটের কসাই, গুজরাটের কসাই ছিল এটা বৈশিষ্ট্য, আল্লাহর দয়ায় এখন পুরা ভারতের কসাই। আর আমাদের একটা বৈশিষ্ট্য, সেই কসাই রে আমরা আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের শতবার্ষিকী উদ্বোধন উপলক্ষে দাওয়াত দিতে আসি, আমাদের একটা বৈশিষ্ট্য, মানে গোলে মোলে কথা বলতে আসি আর কি, বেশি সুবিধার হবে না, কেন সময় কম। পয়গম্বর হিসাবে সমস্ত পয়গম্বর এক মাফের, কিন্তু এর মধ্যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কিছু বৈশিষ্ট্য দান করেছেন। কি কি বৈশিষ্ট্য দান করেছেন আপনারা শুনবেন, কে কে শুনবেন হাতুরে দেখান বেরোবেন। আরে আপনার পয়গম্বরের কি বৈশিষ্ট্য আপনি জানলে, এটা ব্যাপার আছে না একটা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আমাকে অন্য পয়গম্বরদের উপরে ছয়টা ফজিলত বেশি দান করেছেন। কয়টা কয়টা? ছয়টা। শুনতে কম লাগে, আসলে আরো কিছু কথা আছে। কি কথা? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর, প্রত্যেক পয়গম্বরের কাছে বিক্ষিপ্ত ভাবে কিছু জিনিস আছে। যেমন আদমের কাছে একটা আছে, নূহের কাছে একটা আছে, আইয়ুবের কাছে একটা আছে, মূসার কাছে একটা আছে, ইব্রাহিমের কাছে একটা আছে, সুলাইমানের কাছে একটা আছে, এই সবগুলো একসাথে আল্লাহ হুজুরকে দান করেছেন। এই সবগুলো একসাথে দান করার পরে আরো স্পেশাল ছয়টা জিনিস হুজুরকে আল্লাহ বেশি দান করেছেন। বলেন আমরা এরকম পয়গম্বরের উম্মত হইয়া হইতে পাইরা খুশি না বেজার? কে কে খুশি হাতুরে দেখেন। একটা পয়গম্বরে পাইছি আমরা আলহামদুলিল্লাহ, আমরা কোন এই পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করছিলাম? আমরা মায়ের পেটে, হ্যাঁ পয়গম্বরের ওই পয়গম্বরের উম্মত আমরা। দেখবেন মাশাআল্লাহ অনেক অনেক লোক মায়ের পেটের থেকে 50,000 কোটি টাকার মালিক হয়ে আসে, অনেক লোক মায়ের পেটের থেকে 50,000 কোটি টাকার মালিক হয়ে আসে, কিনলে গিয়া ওর বাপের চুরি করে টাকা জমা করছে, তার আর টেনশন নেই। আরে কথা বলে না হইলে মেয়ে আজকে কত বছর আমি ডাকাতে, কই টাকা কই, এতে কি আমার থেকে বেশি শিক্ষিত, এত টাকা পাইলে কই, ওর বাপ যে চুরি করছে। আপনাদের এলাকার যারা জমির ব্যবসা করে এদের কথা বলছি না আমি, এরা কষ্ট করে টাকা অর্জন করে, কিন্তু রাজনীতির নামে যারা দেশের সম্পদকে লুট করে, আমরা এদের এবং এদের সন্তানদের কথা বলছি, এরা জন্মগ্রহণ করতে 10,000 কোটি টাকার মালিক হয়ে জন্মগ্রহণ করে। আমরা আল্লাহর কাছে চাই নাই মোহাম্মদ মুস্তফার উম্মত হওয়ার জন্য, কিন্তু জন্মগ্রহণ করতে মোহাম্মদ মুস্তফার উম্মত হয়ে জন্মগ্রহণ করছি, খুশি নেই বাজার? কে কিনা কে কে খুশি আপনি দেন তো, না না আপনার নেতা যদি নাকি একটু ব্যতিক্রম ধর্মী হয় এটা তো খুশি হওয়ার কথা। আপনার পয়গম্বর আমার পয়গম্বরের মান কত আপনি শুনলেন, ময়দানে মাশরে আদম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, নূহ আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা সম্ভব না, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমার দ্বারা।
আছে না? মুসা আলাইহিস সালাম বলবেন আমি এটা পারবো না, ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমিও যদি না পারি তোর কে পারবো? কথা কয় না? এটাকে আল্লামা কাশ্মীরি বলেন, সাহেব হাউজলে ওয়াজলে খোদা রোজে আতিদ। আদম আলাইহিসসালাম প্রথম দিকে সুপারিশ করার সাহস করবেন না, নূহ আলাইহিসসালাম সুপারিশ করার সাহস করবেন না, ইব্রাহিম আলাইহিসসালাম সুপারিশ করার সাহস করবেন না, মূসা আলাইহিসসালাম সুপারিশ করার সাহস করবেন না, হযরত ঈসা আলাইহিসসালাম সুপারিশ করার সাহস করবেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবে। সাফে রোজে জাজা ওয়াগা খতিবে আম্বিয়া। আল্লাহু আকবার! আমরা যারা আওয়ামী লীগ করি এরা যদি দুই নম্বরিও করি মনে একটা সাহস কি, যেহেতু আমরা ক্ষমতা আছি পুলিশে ধরে নিল আমাকে নেতাদের ফোনে ছেড়ে দিব। কথা কয় না? আমরা যারা আওয়ামী লীগ করি তাদের একটা সাহস আছে যে আমাদের অন্যায় অপরাধ চুরি আর লুটতরাজির পরের কারণেও যদি পুলিশ ধরে নেয় আমাদেরকে ছেড়ে দিবে, অথবা জেলে নিলেও আমাকে দুলার মতো রাখবো। আমাকে এরকম একটা সাহস আছে আল্লাহর দয়া পাশাপাশি, যদি কোনো সময় কবিরা গুলো হইয়াও যায় আর তওবা না হয়, মুহাম্মদ মুস্তফা বলছেন আমি আমার উম্মতের কবিরা গুনাহ করনে ওয়ালাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবো। সাফাতি লিআহলিল কাবায়রি মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা। যারা মসজিদ নববীর বাবুস সালাম দিয়ে ঢুকছেন, বাবুস সালাম, বাবুস সালাম দিয়ে যখন ঢুকেন আর বাবি বাবুল বাকি দিয়ে যখন বাইরন, ও দেখবেন ঢুকতে ঢুকলে হাতের বামে একটা হাদিস শরীফ আছে, সাফাতি ইয়াউমাল কিয়ামতি, সাফাতি লিআহলিল কাবায়রি মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার উম্মতের কবিরা গুনাহ করনে ওয়ালাদের জন্য আমি রসুল সুপারিশ করব। আমার উম্মতের যারা নেককার এদের তো সুপারিশ করা লাগবে না, কারণ এরা তো এদের নেকের মাধ্যমে পার পাইয়া যাবে, কিন্তু যারা কবিরা গুনাহ করনে ওয়ালা এরা তো ধরা খাইয়া যাবে। এখন এরা যাইব কই? আমি সুপারিশ করে এদেরকে আল্লাহর হাত থেকে ছুটাইয়া জান্নাতে নিয়ে যাব। খুশি নেবে যার, কিন্তু খেয়াল রাখতে হবে কোন বেদাতি যদি হয় রসুল সুপারিশ করবেন না, উল্টো সোকান সোকান লিমান গাইয়ের আবাদি, দূর হ দূর হ ফকির নির্ভুলা, দূর হ দূর হ, তুই আমার দিনের মধ্যে পরিবর্তন ঘটাইলি কেন? কথা কয় না কেন? এই যারা দিনের নামে, যারা দিনের নামে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত ও তাবলীগের মিশনকে ভেঙে টুকরা টুকরা করে ফেলছে, রসুল এদের জন্য সুপারিশ করবেন না? আল্লাহ এই জজবা সবাইরা দান করো। ভাই তুই জোয়ান কালে কেরুমাছিলি রে ভাই, আল্লাহ এর মৃত্যুর আগ পর্যন্ত এরকম জজবা রাখো, আর এর জজবার কিছু অংশ তুমি আমাদেরকেও দান করো। কথা কয় না? ঠিক আছে না কথা? সুবহানাল্লাহ। তো বলেন আমরা এরকম নবী পাইয়া খুশি না বেজার? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এরকম নেতা পাইয়া যেমন খুশি জাগতিক লাইনে, আবার নবী পাইয়া আমরা খুশি। কথা কয় না? এই জন্য যারা আমরা আওয়ামী লীগ করি এদেরকে বলবো, মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চরিত্রের উপরে কেউ যদি নাকি কালিমা লেপন করে এদেরকে আমরা বরদাস্ত করবো না, যেমন আমার নেতার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে বরদাস্ত করি না, আমার নেতার বিরুদ্ধে কেউ কথা বললে যেমন বরদাস্ত করি না বঙ্গবন্ধুর বিরুদ্ধে, ঠিক তদ্রূপভাবে বঙ্গবন্ধুর পয়গম্বর, মাননীয় প্রধানমন্ত্রীর পয়গম্বর, মহামান্য রাষ্ট্রপতি বেদবুকের আব্দুল হামিদ সাহেবের পয়গম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতম নবুয়ত
কথা ঠিক আছে নি? কথা কি ওইতে আছে নি? না না না, কথা এমনি হয়নি। আশ্চর্য কারবার, আমাদের নেতার বিরুদ্ধে কেউ বললে কিছু বললে আমাদের বরদাস্ত হয় না, আমাদের নেত্রীর বিরুদ্ধে কেউ কিছু বললে আমাদের বরদাস্ত হয় না। আর আমাদের নেতার নেত্রীরও যিনি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আর আমরা স্বাভাবিকভাবে মেনে নেই, তার মানে হইল নেতার প্রতি আমাদের দরদ নাই, মায়া নাই, কারণ নেতার মুরব্বির বিরোধিতা করে আমাদের কোনো ফসলের ফসম খারায় না। আমি এই কথাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আব্বার বিরুদ্ধে কেউ কিছু বললে আপনারা কি এরা আলবা ছেড়ে দিবেন? টুকরা টুকরা করবেন? ফকির নির্মলাতুর গুদ্দা কত বড়! আমাদের বঙ্গবন্ধুর আব্বার বিরুদ্ধে তুই কথা বলস? বলেন বঙ্গবন্ধুর আব্বার দাম আমাদের কাছে বেশি না বঙ্গবন্ধুর রুহানি আব্বা মোহাম্মদ মুস্তফার দাম আমাদের কাছে বেশি? কথা কয় না কেন? অতএব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ যদি করে কথা বলে আমরা সহ্য করব না। হুজুরের খতমে নবুয়তের দুশমন কাদিয়ানিদেরকে আমরা বরদাস্ত করব না। এই জন্য আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান রক্ষার আইন যেমন সংসদে পাশ হবে অথবা হয়েছে, বঙ্গবন্ধুর রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের দুশমন কাদিয়ানিরা কাফের, এই বিলটাও সংসদে পাশ করতে হবে। ওর কথা বুঝে না এরা? কে কে বুঝতেছেন হাত উড়ে দেখান তো। আর তুই হইলে হইব না, এ দিতে হইব, তোমারটা হইব না, তোমার গলা ভাঙা, গলা এটা লাগবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কয়টা বৈশিষ্ট্য দান করেছেন? কয়টা কয়টা? এটা আর কাহাকেও দান করা হয়? এক নম্বর, ফুজিলতু আলাল আম্বিয়া ইবি সিত্তিন উতিতু জামিআল কালিম। আল্লাহ রাসূল বলেন আমাকে অল্প কথায় বেশি বুঝাইবার যোগ্যতা দান করা হয়েছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অল্প কথায় বেশি বুঝাইবার যোগ্যতা দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাম অল্প কথায় বেশি বুঝাইতে পারতেন না, ঈসা আলাইহিস সালাম অল্প কথায় বেশি বুঝাইতে পারতেন না, আইয়ুব জাকারিয়া সুলাইমান ইব্রাহিম অল্প কথায় বেশি বুঝাইতে পারতেন না। আমি মুহাম্মদকে আল্লাহ তৌফিক দান করেছেন, অল্প কথায় বেশি বুঝাইবার তৌফিক আল্লাহ দান করেছেন। আমাকে নেতারা দেখবেন প্রতিদিন পেপারে বক্তব্য দেয়, এই বক্তব্যে সার এটার কোনো নির্যাস নাই, খোলাসা নাই, ওজন নাই। হুজুর বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই একটা হাদিস শরীফ, অল্প কথায় বেশি বুঝেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপরে। কথা কয় না? তোমার ব্যবসা এটা একটা আমল, এই তোমার ব্যবসা একটা আমল, এটা নির্ভর করবে নিয়তের উপরে। নিয়ত যদি ভালো হয় ব্যবসায় তুমি সওয়াব পাইবা। কথা কয় না কেন? তোমার চাকরির মধ্যে নিয়ত যদি ভালো হয় তুমি চাকরিতে সওয়াব পাইবা, রাজনীতির মধ্যে নিয়ত যদি ভালো হয় রাজনীতি করে সওয়াব পাইবা, আর রাজনীতির মধ্যে নিয়ত যদি লুটপাট আর চুরি হয় আস্থা কেবল ফিটে খাইবা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমার ওয়াজের নিয়ত কি? নিয়ত অনুযায়ী ওয়াজের সওয়াব। নিয়ত যদি মাল হয় জুতার বাড়ি ছাড়া উপায় নেই। কথা কয় না কেন? তোমার মুহতামিমের মধ্যে নিয়ত কি? নিয়তটা ঠিক কর। তুমি কিতাব পড়ো, নিয়ত কি? নিয়তটা ঠিক কর। তুমি তাবলীগ কর, নিয়তটা কি? নিয়তটা তুমি ঠিক কর। তুমি ফিরগিরি কর, নিয়তটা কি? নিয়ত তুমি ঠিক কর। কথা কয় না কেন? তুমি নামাজ পড়ো, নিয়তটা কি? নিয়তটা তুমি ঠিক কর। দেখছেন নি এই যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, কথা এটা ছোট, দুনিয়ার কথা এটার পিঠে ঢুকেছে। কথা কয় না? তাহলে অল্প কথায় বেশি বুঝাইবার যোগ্যতা আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করেছেন? এই একটা বৈশিষ্ট্য। এখন আল্লাহর দয়া যারা আলেম ওলামা আছেন এরা বুঝেন, আমি যদি এখন এই হাদিস শরীফের উপর আলোচনা শুরু করে দিই বাইরে যাওয়ার কি কোনো সুযোগ আছে? নি লাগবো নি আর বাইরে যাওয়ার, আর বাইরে যাই ওয়াজ খোঁজ করার লাগবো, ওয়াজ তো সব এটার ভিতরে আসে। তা আমার আজকে এরকম ওয়াজের উদ্দেশ্য নেই,
খেয়ালও নেই। দ্বিতীয় বৈশিষ্ট্য, ও নুসির তুমি রবি, হুজুর বলছেন আমার দ্বিতীয় বয়স শেষ করে দিবি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমার দ্বিতীয় বৈশিষ্ট্য হইল নুসির তুমি রবি, আমাকে প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে। প্রভাব দিয়ে মানে এই প্রভাব দিয়ে মানে প্রভাব দিয়ে মানে হইল এই কাফের আর বেঈমানরা আমার নাম শুনলে এমনিই ভয় পায়, কথা কয় না কেন? এই প্রভাবের একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝবেন। এই এলাকার ধরেন অস্ত্রওয়ালা মাস্তান, আপনারা একজনে ভয় দেখাইছে অমুক মাস্তান, তা আপনি কি বলেন? তোর মাস্তানের খেতা পড়ি, ভাই এমনি কথা কছি রে, বহুত বড় মাস্তান, তো তোর মাস্তানের খেতা পড়ি, ওরা আইতে কো, ঠিক আছে না? কিন্তু শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি দামত বরকাত বলে আলিয়া, ওনার কাছে কোনো ক্যাডারও নাই, অস্ত্রও নাই, খুব খেয়াল করেন, ওনার কাছে কোনো ক্যাডারও নাই, অস্ত্র নাই, সব সময় আমাদের সরকার মহোদয় একটা আতঙ্কের মধ্যে থাকেন, না জানি আহমদ শফি সাহেব হুজুর শাপলা সত্তরের কোন মহাসমাবেশের ডাক দেয় কিনা, আবার কথা কয় না কেন? তাহলে এই একটা প্রভাব আহমদ শফিকে দেওয়া হয়েছে, এটা মোহাম্মদ মুস্তফা সাল্লামের সুন্নতের অনুসরণের কারণে। আমরা তো এত বড় আহমদ শফি না, আমরা আহমদ শফি আমরা হুজুরের জুতার সমান, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মাস্তান আছে এই ফিসে ফিসে কয় হুজুরে বেশি গরম কথা কয়, ওনার ওনার লোক একটু কথা আছে, তা আমার ভক্ত যারা আছে এরা কয় তো যা কথা কই বললে যাস, কমানি কমানি মানি যাস না, যখন শুনে মানি 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 যাস না, তো আসলে কি কয় একটা দমক যে দিব, তার দরকার নেই ভাই, বেজালের দরকার না, গেলাম না, তোর কাছে না অস্ত্র আছে, কিরে ফকিন্নির বলা, তোর কাছে না মাল আছে, তোর কাছে না ক্যাডার আছে, তোর কাছে অস্ত্র, আয়ুস না আয়ুস না, এটাকে বলে প্রভাব, এটাকে বলে কি, এটাকে কি বলে বলেন না, প্রভাব বলে, প্রভাব। ওয়া নুসির তুমি রবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আমাকে রব দিয়ে সাহায্য করা হয়েছে, প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে, আমার প্রভাব এক মাসের দূরত্বের থেকে কোন কাফের আমার নাম শুনলে ভয় পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর রাজা বাদশাদের কাছে চিঠি লিখছেন, চিঠি হিরুক্লিয়াসের কাছে চিঠি লিখছেন, হিরুক্লিয়ার চিঠি পাইয়া যা যা মন্তব্য করেছে, ওই মজমার মধ্যে আবু সুফিয়ানও ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী শ্বশুর, আবু সুফিয়ান বলছেন লাকাত আমিরা আমরু ইবনে আবি কাবিশা হাত্তা ইয়াখাফাহু মালিক বনিল আসফার, হায় রে আবু কাবশার ছেলে মুহাম্মদ তার বিষয়টা অনেক উপরে চলে গেছে যে বনুল আসফারের বাদশা অর্থাৎ হিরুক্লিয়াস এখন তারে ভয় পায়, কথা কয় না কেন? ভালো করে বুঝার চেষ্টা করবেন, কাফের বেঈমানরা বাংলাদেশ সরকার প্রধানকে ভয় পায় না, কাফের বেঈমানরা বাংলাদেশ সেনাবাহিনী কতটা ভয় পায় না, কাফের বেঈমানরা বাংলাদেশের নৌবাহিনী এতটা ভয় পায় না, কাফের বেঈমানরা বাংলাদেশের বিমান বাহিনীকে অতটা ভয় পায় না, কাফের আর বেঈমানরা কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে ভয় পায়, এই জন্য তাদের সর্বোচ্চ ষড়যন্ত্র কওমি মাদ্রাসা কেমনে বন্ধ করবে। কিন্তু আমি আপনাদেরকে সুসংবাদ দিতে চাই, কিয়ামত পর্যন্ত কওমি মাদ্রাসাকে বন্ধ করার কারো ক্ষমতা নাই, কেন নাই কেন নাই কেন নাই, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, কোরআনকে আমি হেফাজত করব, কওমি মাদ্রাসা কি গীতা পড়ায় না কোরআন পড়ায়, বাইবেল ভয় না কোরআন ভয়, যেহেতু কোরআন ভয় কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করা যাবে না, এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছে, এরা ভয় করে কওমি মাদ্রাসাওয়ালা করে, কথা কয় না, কারে ভয় করে, আর একটা ভয় করে এরা নারায় তকবীরের ভয় করে, কারে 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 কারে
বাংলাদেশ জিন্দাবাদ, এটার ভয় করে না, জয় বাংলা এটার ভয় করে না। যখন নারায় তাকবীর বলে কাফের একটা হৃদ কম্পন শুরু হয়ে যায়। নারায় তাকবীর বলে ভাই এটা আবার কি আওয়াজ, লিল্লাহে তাকবীর বকে। আরে মিয়া কথা কন, লিল্লাহে তাকবীর বকে। আপনি যখন আল্লাহরে বহ বলেন, আল্লাহ কয় যে তুইও বহ যা। না না হাসেন আপনারা, অসুবিধা নেই, কিন্তু কথা বুঝতেছেন নি, হাসেন অসুবিধা নেই, কথা বুঝতেছেন। নুসরিত বিরুবি হুজুরের দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য হলো উহিল্লাত লিল গানাইম, হুজুরের জন্য গনিমতের মাল হালাল হালাল। হুজুরের চতুর্থ বৈশিষ্ট্য জুইলাত লিল আরদু মাসজিদা ওয়া তাহুরা, আল্লাহ রাসূল বলছেন এই আমার জন্য পুরো দুনিয়াটা মসজিদ, আমার জন্য পুরো দুনিয়াটা কি। এবার একটা মজাদার কথা বলি, মজাদার কথা বলি, কি মজাদার কথা, পুরো দুনিয়া যেহেতু হুজুরের জন্য মসজিদ, হুজুরের উম্মতের জন্য মসজিদ, মসজিদ ইমামতি কি অ্যাডভোকেট সাহেব করে না ইমাম সাহেব করে, এই মসজিদের ইমামতি কি ব্যারিস্টার সাহেব করে না মাওলানা সাহেব করে, এই মসজিদের ইমামতি কি ডাক্তার সাহেব করে না মাওলানা সাহেব করে। তাহলে পুরো জমিন, পুরো ওয়েল, পুরো পৃথিবী যেহেতু রাসূলের জন্য মসজিদ, রাসূলের উম্মতের জন্য মসজিদ, তাহলে মূল মসজিদের ইমামতি যারা করে, রাজনৈতিক ময়দানে ইমামতি যখন তারা করবে, দেশের মধ্যে শান্তি আসবে। নারায়ে তাকবীর সে দুনিয়া কহলা দে, হাম নারায়ে তাকবীর সে দুনিয়া কহলা দে, মিল্লত কি হেফাজত কে লিয়ে জান লা দে। আমিন বলেন, আমিন বলেন। নারায়ে তাকবীর সে দুনিয়া কহলা দে, মিল্লত কি হেফাজত কে লিয়ে জান লা দে। তাহলে পুরো দুনিয়া যেহেতু মসজিদ, তাহলে মসজিদের ইমামতি মৌলবীরা করে, রাজনৈতিক ময়দানের মসজিদের ইমামতিও কারা করবে। এই জন্য দেশে অশান্তি, কারণ ছোট্ট মসজিদের ইমামতি করে হুজুরেরা, আর বাইরের মসজিদে ইমামতি করে অনেক জায়গায় বাটফারেরা। কথা কয় না কেন, হুজুরেরা মসজিদের ইমামতি করে এই জন্য চুরি হয় না, বাইরের ইমামতি হুজুরেরা করে না, দুই নম্বররা করে, এই জন্য চুরির আর অভাব নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক অন্য কোনো টাইমে। আজকে শেষ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।